এই ভিডিওটি হচ্ছে গত বছরের অর্থাৎ 2020 সালের মে মাসে ঘটে যাওয়া ইয়াস ঘূর্ণিঝড়ের ঠিক পরের মুহূর্তে। আর ভিডিওর জায়গাটি হচ্ছে ইয়াসের প্রভাবে বাংলাদেশ জেলার মধ্যে সবচাইতে ক্ষতিগ্রস্ত জেলা সাতক্ষীরা। ঘটনাক্রমে আমি তার 2 দিন আগে ঘোরার উদ্দেশ্যে এক আত্মীয়র বাড়ি যাই। ঘূর্ণিঝড় ইয়াস লাখ লাখ মানুষের বাসস্থান কেড়ে নিয়েছে মাথা গোজার শেষ সম্বলটুকু। লণ্ডভণ্ড করেছে গ্রামের পর গ্রাম, উপড়ে ফেলেছে হাজার হাজার গাছ, ঘূর্ণিঝড় ইয়াস শুধুমাত্র যে মানুষের আশ্রয়স্থল কেড়ে নিয়েছে তা কিন্তু নয়, মানুষের পাশাপাশি বন্য পশু পাখিদেরও করেছে আশ্রয়হীন, করেছে ঘর ছাড়া। এই ঝড়ে তেমনই একটি আশ্রয়হীন অবস্থায় হলুদিয়া পাখির বাচ্চা কুড়িয়ে পেয়েছি। পরবর্তীতে অনেক কষ্টে খোঁজাখুঁজির পর পাখির ছানার মা খুঁজে পাই। টানা 2 দিন ছানাটির মা ছানাটিকে খাবার দিয়ে যখন হালকা হালকা উঠতে পারে তখন ছানাটিকে নিয়ে উড়ে যায়। Thank you.